হাই অন্বেষা এখানে দেখো তো এটা হরিণের শিঙে কটা ফুলের মালা আছে দেখো তো হরিণের গায়ে কোনো কটা ফুলের মালা কটা মালা আছে আগে দেখো এক একটা মালায় দশটা করে ফুল কটা মালা আছে কোনো কটা মালা আছে মালা মালা একটা তাহলে তিন দশকে তিরিশটা তাই না কটা মালা আছে মালা কটা মালা আছে তিনটে আর কটা ফুল আছে তিরিশটা ফুল আছে চলো তাহলে এখন তুমি আর একটা মালা গাঁথো হ্যাঁ মালা গাঁথা শুরু করো তুমি কি ফুলের মালা গাঁথছো মনে আছে তুমি চেনো ফুলটা চেনো এ ফুলটা হচ্ছে টগর ফুল বা হ্যাঁ এক তা তাহলে তিন দশ এক কত হয় বলো এবার একুত্তিরিশ এখানে একটা মাল একটা ফুল এই মালাতে তারপরে বলো এই হলো দুই বত্তিরিশ তাহলে এই মালাতে কটা ফুল হলে না এই মালাটাতে কটা ফুল হয়েছে যে মালাটা গাঁচ্ছ তুমি এই মালাতে দুটো হয়েছে তেত্রিশ তাহলে এই মালাতে কটা হয়েছে বলো এই মালাতে কটা হয়েছে তিনটে মনে রাখবে ওটা এই মালাতে কটা হচ্ছে তিনটে তাহলে মোট কটা ফুল গেতে ফেলেছ তেত্রিশটা কটা ফুল গেতে ফেলেছো একটু জোরে বলো আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ তাহলে এইবার কটা কাঁদলেতে কোনো চৌথি চারটে গেঁথেছে এখানে এই মালাতে কটা ফুল হলো এখন চারটে তাহলে মোট কটা ফুল হয়েছে বলো চারটে মোট কটা ফুল সব মালা মিলে তিন দশ চার চৌত্রিশটা এখানে তাহলে পাঁচটা আর ওদিকে তিন দশ পাঁচ তাহলে কত হলো পঁয়ত্রিশটা না এটা ছটা তাহলে তিন দশ ছয় ছত্রিশটা ভেরি গুড খুব ভালো হচ্ছে এই তো তুমি মালা গাথাও শিখে গেছো টগর ফুলের মালা তাই তো বাও তাহলে এবার কটা হচ্ছে সাতটা তাহলে এই এই মালাতে কটা ফুল আছে সাতটা তাহলে মোট কটা ফুল হয়ে গেল সাতটার ওদিকে তাহলে তিরিশ না কতগুলো তিন দশ সাত দেখো এই একটা দশ এদিকে দেখো এই একটা দশ এই একটা দশ ওই একটা দশ তাহলে তিনটে দশ আর তোমার হাতে একটা দশ হতেই যাচ্ছে সবে সাতটা হয়েছে এখনো তিনটে খেতে দাও তাহলে দেখবে সাঁত্রিশ এর পরে কত হচ্ছে তাহলে আট নম্বর ফুল চলছে তাই না শোনা আট আটটা তাহলে তিন দশ আট বলো আট তিরিশ তো নটি তিন দশ নয় কত তিন দশ উনচল্লিশ এরপরে নটার হয়ে গেল তাহলে কটা হলো চল্লিশ তাহলে এই এই মালাতে তুমি এই মালা যেটা গাঁথলে যে মালা তুমি গাঁতলে তাতে কটা ফুল আছে এক্ষুনি না এতে দশটা আছে এতে দশটা ব্যাস তাহলে প্রত্যেকটা মালায় কটা করে ফুলা থাকবে বলো দশটা করে এখন তাহলে মোট কটা মালা গেতে ফেলেছ না না কটা মালা ফেলেছো সংখ্যা ফেলেছ হ্যাঁ দেখাও দুই চার চার দশ কে চার কে চার কে চল্লিশ বা তাহলে তুমি দেখো চল্লিশ পর্যন্ত শিখে ফেললে চার দশকে চল্লিশ চার দশে চল্লিশ হয় বইতে ফুলের ফুলের কটা ফুল এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতেও দেখেছ কিভাবে মালা গাঁথা হয়েছে এবং প্রত্যেকটা মালাতে কটা করে ফুল ছিল এটা তোমরা দেখেছ তাহলে প্রত্যেকটা মালাতে দশটা করে ফুল ছিল এইবার তাহলে এই যে ছবি দেখো তিনটে মালা আছে তিনটে মালা কমপ্লিট কারণ একটাই এক একটা মালাতে দশটা করে ফুল থাকবে কিন্তু এখানে আবার তিনটে মালা যেহেতু হয়েছে তাহলে তিন দশে কত হবে তিরিশ তিন দশে কতগুলো হবে তিরিশ হবে দেখো আর একটা সুতো নিয়ে গাঁথা শুরু করেছে যেমন আমরা গেঁথেছি তাহলে এবার এক একটা ফুল দেব মানে গা গাঁথা হবে আর গোনা হবে দেখো তিনটে করে ফুল ফুলের মালা কিন্তু রেডি এখানে প্রত্যেকটা ছবিতে তাহলে তিন দশ হচ্ছে তিনটে ফুলের মালা তিনটে তিনটে মালা দশটা ফুলে তাহলে তিন দশ আর একটা গাঁথা হচ্ছে তাহলে সেই কারণে বলতে হবে কি তিন দশ এক একত্রিশ তিন দশ একত্রিশ এখানে খেয়াল করে দেখো যেটা মালা যে মালাটা গাঁথা হচ্ছে তার সেই মালা যতগুলো ফুল থাকছে সেইগুলো হচ্ছে এককের ঘরে আর পূর্ণ হয়ে গেলে দশটা ফুল যখন পূর্ণ হয়ে যাবে যতগুলো পূর্ণ হবে ততগুলো দশ দশকের ঘরে হবে অর্থাৎ তিন দশ এক একত্রিশ সেই কারণে তিন দশক এক একক তারপরে দেখো বত্রিশ তিনটে এখানে খুচরো দুটো এখানে দুটো ফুল আছে তাহলে তিন দশ দুই একক তিন দশক দুই একক তাহলে তিন দশ দুই বত্রিশ এইভাবে পড়বে তারপরে দেখো এখানে তিনটে মালা আবার খুচরো আছে কটা তিনটে তাই তিন দশক তিনে কক তিন দশক তিনে কক তিন দশ তিন তেত্রিশ এভাবে পড়তে হবে তারপরে দেখো এখানে আছে তিনটে দশের মালা আবার চারটে ফুল এখানে তাহলে পড়বে কিভাবে তিন দশ চার বা তিন দশক চারে কক তাহলে বলতে হবে কি তিন দশ চার চৌত্রিশ তিন দশ চার চৌত্রিশ এরপরে দেখো এখানটাতে তিন 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 দশ 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 পাঁচ পাঁচ এখানে পাঁচটা মালা আছে তাই তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এরপরে দেখো ছত্রিশ হবে তারপরেরটা ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা এইটাতে দেখো তিন দশ এখানে আছে কটা ফুল ছটা ফুল তাহলে তিন দশ ছয় কত হবে তিন দশ ছয় এটা তোমাদের আবার লিখেও দেখাতে হবে দেখো এখানে ছয় লিখে দেবে এগুলো একটু অর্ধেক লিখতে হবে তাহলে তিন দশ ছয় ছত্রিশ হলো এরপর এগুলো পূরণ করো আমার সঙ্গে সঙ্গে তাহলে এতে দশটা ফুল আছে এখানে দশটা ফুল এখানে দশটা ফুল কিন্তু এখানে আছে সাতটা ফুল তাই তিনটে দশ তাই তিন দশক একক পড়বে কিভাবে তিন দশ সাতত্রিশ তারপরে এরপরে দেখো এখানে দশটা ফুল পরেরটা এখানে দশটা ফুল এখানে দশটা ফুল এখানে কটা ফুল আছে গুনে দেখো আটটা আছে তাহলে কি হবে তিন দশ আট একক তাহলে কত হলো তিন দশ আট আটত্রিশ তিন দশ আট আটত্রিশ তাহলে এখানেও দশটা এটাতে দশটা এটাতে দশটা এখানে কটা ফুল আছে এখানে আছে নটা তাহলে কিভাবে লিখতে হবে তিন দশক নয় একক কত হবে তিন দশ নয় উনচল্লিশ এরপরে দেখো তাহলে এখানে দশটা এখানে দশটা এখানে কটা এখানেও দশটা আর মালাটা তো নটা ছিল আগেরটাতে এবার হয়ে গেছে দশটা তাহলে দেখো তো কটা দশ আছে কটা মালা তৈরি হলো তাই চার দশকের ঘরে লিখবে কত হয়েছে চারটে মালা তাই চার দশকের ঘরে লিখতে হবে আর কোনো ফুল বেশি আছে আর কোনো ফুল নেই তা এখানে শূন্য তাহলে আর কোনো ফুল নেই সব ফুল ছিল সব ফুল দিয়ে মালাগাথা হয়ে গেছে তাই দেখো চারে শূন্য চল্লিশ পড়বে কিভাবে চার দশ চার দশ মানে চার দশকে চল্লিশ চার দশক শূন্য একক চল্লিশ এই হচ্ছে যতগুলো ফুল ছিল সব কটা ফুল দিয়ে মালা হয়ে গেছে এবং কটা মালা হয়েছে চারটে মালা হয়েছে তাই চল্লিশটা ফুল আছে থ্যাংক ইউ